প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এখন আমি আলোচনা করব অনুশীলনী 4.1-এর 2 নম্বর, যেটা প্রশ্নে বলা হলো যে সরল করতে হবে। তো আমি ক, যেটা আমি প্রশ্নে উঠালাম, উঠানোর পর আমার কি করতে হবে, এই যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, আবার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, আর মাঝখানে 2x + y (x - y). তো এখানে কিন্তু a² + 2ab + b² একটা সূত্র আছে, সেই সূত্র এখানে চলে আসবে, সূত্র আকারে এখানে দেওয়া আছে। তাহলে তো আমি শুরুতে কি করব, x + y সমান আমি ধরে নেব p, আর x - y সমান আমি ধরে নেব q। তারপর লিখব যে প্রদত্ত রাশি, তো এটা সমান যেহেতু আমি ধরেছি p, তাহলে p² a+a+ a2 a2, এটা সমান p, এটা সমান q, আমি এখানে লিখব pq প্লাস, এটা সমান আমি ধরেছি q, তাহলে q এর ওপর স্কোয়ার, তাহলে এখানে আমার সূত্র হবে a+b হোল স্কোয়ার। আর পি এর মান আমি এখানে বসাবো, যেহেতু x + y সমান পি ধরেছি, তাহলে পি এর মান হবে x + y প্লাস কিউ এর মান আমি এখানে বসাবো, এখানে লিখবো যে পি ও কিউ এর মান বসিয়ে সাইড রুট এটা দিতে হবে। তো এখানে -y + y কেটে যাবে, তাহলে এক্স আর এক্স যোগ করলে 2x, 2x এর উপরে স্কোয়ার করলে 4x² তাহলে এটি হবে আনসার। তাহলে 2 এর ক এর সরলের আনসার হবে 4x² যদি এই ভিডিওটি দেখে তোমরা একটি উপকৃত হও, তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে তোমার সকল বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দাও, যেন তারা উপকৃত হয়, এবং সাবস্ক্রাইব করো আর কমেন্টস করে তোমাদের মতামত জানাও।